প্রচারেও মাঠে বিএনপিকে চাপে রাখার কৌশল অব্যাহত রাখবে আওয়ামী লীগ। অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে নতুন মার্কিন ভিসা নীতির ঘোষণা হলেও বিএনপি সহ রাজনৈতিক বিরোধীদের চাপে রাখার কৌশল থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরে আসবে না। এমনকি বিরোধীদের কর্মসূচির পাল্টা কর্মসূচিও অব্যাহত থাকবে। বিরোধীদের আন্দোলন মোকাবিলায় আওয়ামী লীগ নেতাকর্মীর আগের চেয়ে বেশি মাঠে সক্রিয় থাকবেন। আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন, নতুন ভিসা নীতি বিএনপিকে বেশি বিপদে ফেলবে, একটি মানুষকে বিশ্বাস করানো কঠিন। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনে ইতিমধ্যে কানাঘুষা শুরু হয়েছে। বিরোধীদের আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে এখন ঠেলে দিলে কেমন প্রক্রিয়া হয় তাও পরিষ্কার নয়। তাই বিএনপিকে নিয়ন্ত্রণে রাখতে এখন দল ও সহযোগী সংগঠনের শক্তি দেখানো হচ্ছে, এতে আইনশৃঙ্খলা বাহিনীও আশ্বস্ত হবে। গত বছরের 10 ডিসেম্বরের আগে আলোচনা ছিল যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা আসছে, তখন নিষেধাজ্ঞা আসেনি। সরকারের পুলিশি অ্যাকশনের কারণে নে সময় বিএনপি ও সরকারের ওপর তেমন কোনো চাপ তৈরি করতে পারেনি, কিন্তু নির্বাচনকে লক্ষ্য রেখে যুক্তরাষ্ট্র যে ভিসানীতি ঘোষণা করেছে তা বিএনপিকে আরেকবার উজ্জীবিত বা সংগঠিত হওয়ার সুযোগ করে দিয়েছে। ভিসানীতি ও বিএনপির চাপ কীভাবে সামলানো হবে, এই প্রশ্ন ছিল আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী ও সম্পাদক মণ্ডলীর কয়েকজন নেতার বক্তব্যের সারমর্ম হচ্ছে, আগামী 4-5 মাসে অনেক মাইন্ড গেম হবে। এর মধ্যে যারা নিজেদের অনমনীয় প্রমাণ করতে পারবে তারাই নির্বাচনে সুবিধাজনক অবস্থায় থাকবে। ইতিমধ্যেই আওয়ামী লীগ মার্কিন ভিসানীতিকে বিএনপির জন্য নেতিবাচক হয়েছে বলে ব্যাপকভাবে প্রচার করার কৌশল নিয়েছে। মার্কিন পদক্ষেপ বিএনপি নির্বাচন মণ্ডলের পরিকল্পনা বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করবে, সেটি জোরালোভাবে বলা হচ্ছে। পাশাপাশি রাজপথে নেতাকর্মীদের সক্রিয়তা আরও বাড়ানো হবে। এভাবে প্রচারণায় ও মাঠে দুই জায়গায় বিএনপিকে চাপে রাখতে পারলে নির্বাচনের সময় সুবিধাজনক অবস্থায় থাকবে আওয়ামী লীগ। এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, নির্বাচন পর্যন্ত দলের নেতাকর্মীরা রাজপথে থাকবেন, এটি একসঙ্গে দলের কৌশল ও নির্বাচনী প্রস্তুতির অংশ। দলটি নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলেন, মার্কিন ভিসা নীতির পর সরকারের নির্দেশনা পালনে যাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে ঢিলেমি বা অস্বস্তি বোধ তৈরি না হয় সে বিষয়ে আওয়ামী লীগ সতর্ক, সেজন্যই মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয়তা বাড়ানো হবে। একই সঙ্গে মার্কিন ভিসা নীতির প্রভাবে দলের নেতাকর্মীদের মধ্যে যাতে কোনো ভুল বার্তা না যায়, দলের ভবিষ্যৎ নিয়ে যাতে অনিশ্চয়তা বোধ তৈরি না হয় সেটিও খেয়াল রাখা হচ্ছে। এইরকম পরিস্থিতিতে নেতাকর্মীদের চাঙ্গা রাখা এবং বিএনপির ওপর চাপ ধরে রাখতে ঢাকায় নির্বাচনী এলাকা ভিত্তিক এবং ঢাকার বাইরে তৃণমূল পর্যন্ত সভা সমাবেশ করা হবে। এসব কর্মসূচিতে বড় জামায়াতের নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদুল আজহার পর বিএনপি ঢাকায় জামায়াত অবস্থান সহ বড় কর্মসূচিতে যেতে পারে। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিকে নিজেদের দাবির পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন ও সরকারের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে দেখতে চাইবে বিএনপি। এ অবস্থায় আওয়ামী লীগের নীতি নির্ধারণী নেতৃত্ব মনে করছে, বিএনপিকে আগেই উল্টো চাপে ফেলতে পারলে দলটি ঈদুল আজহার পর আন্দোলনে অংশ হিসেবে ঢাকায় বড় জামায়াত করতে পারবে না, ফলে সরকারের ওপর মার্কিন ভিসা নীতির প্রভাব জনমনে তেমন একটা পড়বে না। সম্প্রতি দলের এক যৌথ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন যে কোনোভাবে দেখাতে চায় আওয়ামী লীগ আক্রমণকারী। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, কাজেই কোনো অবস্থাতেই মাথা গরম করবেন না, আক্রমণকারী হবেন না। তিনি আরও জানান, দলীয় প্রধানের নির্দেশ হচ্ছে সব জেলা মহানগর ইউনিয়নে প্রয়োজনে ওয়ার্ড পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটির নেতারা বলেন, কোনো অবস্থাতেই বিএনপিকে ছাড় নয় এমন বার্তা দেওয়া হয়েছে। তারা আরও বলেন, কোনো ছাড় ও আলোচনার দরকার হলে সেটা উপরের দিকে হবে, কিন্তু রাজপথের নিয়ন্ত্রণ ছাড়া যাবে না। এক্ষেত্রে রাজধানী ঢাকাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। এখন থেকে সাংগঠনিক কাজের চেয়ে নির্বাচনী প্রচার ও বিরোধী দলকে কোণঠাসা করার কর্মসূচিতে বেশি জোর দিতে এখনই ঢাকা মহানগরে বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটি ঘোষণা করা হচ্ছে না। আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোতে ঢাকা মহানগর দক্ষিণ 24টি থানা, 75টি ওয়ার্ড এবং 5টি ইউনিয়ন রয়েছে। অন্যদিকে ঢাকা মহানগর উত্তরে 26টি থানা, 64টি ওয়ার্ড ও 1টি ইউনিয়ন রয়েছে। এর বাইরে ঢাকা জেলার অন্তর্ভুক্ত কেরানীগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলার তৎপরতাও বাড়ানো হচ্ছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, দুই মহানগরের থানা ও ওয়ার্ডগুলোতে সম্মেলন হয়েছে এক বছর আগে, কিন্তু এখনও কমিটি গঠন করা হয়নি। গত ফেব্রুয়ারিতে দ্রুত কমিটি করার বিষয়ে একাধিকভাবে প্রকাশ্যে সমাবেশ তাগিদ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে দলীয় সূত্র বলছে, বিএনপি আন্দোলন কর্মসূচির মধ্যে কমিটি দেওয়ার সম্ভাবনা কম, কারণ কমিটি হলে দলের ভেতরে বিভক্তি বাড়তে পারে। এজন্য বিরোধীদের চাপে রাখতে দলের সবার সম্মতি শক্তি চাইছে আওয়ামী লীগ।
কেন্দ্রীয় আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, বিরোধীদের আন্দোলন কর্মসূচি বিবেচনায় রেখে দলের সব স্তরে ঐক্য দেখানোর চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ। এজন্য ওলামা লীগকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। ক্যাসিনো কাণ্ডে জড়িত অনেককে দলীয় কর্মকাণ্ডে যুক্ত করার চেষ্টা চলছে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে মাকে দাঁড় করিয়ে বিজয়ী করার পর সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের প্রতিও কঠোর হচ্ছে না আওয়ামী লীগ, বরং তাকে কাছে টেনে নেওয়ার এক ধরনের চেষ্টা আছে দলের ভেতরে।